আমেরিকার পাতানো ফাঁদে নাস্তানাবুদ হচ্ছে ইসরায়েল। সামনে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে আমেরিকান অস্ত্রগুলো। আমেরিকার অস্ত্র এবং প্রযুক্তি আমেরিকার সবথেকে বড় মিত্র ইসরায়েলের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এমন কিছু অস্ত্র ব্যবহার করেছে যেগুলো ইসরায়েলের কল্পনাতেও ছিল না। ইউক্রেনে দেওয়া আমেরিকার অস্ত্রগুলো পুতিন ইরানের মাধ্যমে হামাস এবং হিজবুল্লাহ হাতে পাঠিয়েছে। মাঝখানে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিংও করেছে, অর্থাৎ পুতিন সুকৌশলে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, সেই সাথে রাজনৈতিকভাবেও আমেরিকাকে বিপদে ফেলছে। মাঝখানে বলি পাঠা হচ্ছে ইসরায়েল, তাই অনেক হিসেব নিকেশ করে এগোচ্ছে ইসরায়েল। হামাসের কাছে ট্যাঙ্ক বিধ্বংসী এবং বিমান বিধ্বংসী মিসাইল থাকতে পারে এই ভাবনা কোনোভাবেই ছিল না ইসরায়েলের। শুধু তাই নয়, হামাস খুব আত্মবিশ্বাসের সাথে ইসরায়েলকে হুমকি দিয়ে যাচ্ছে। আর হামাসের সাথে মুখোমুখি লড়াইয়ে ইসরায়েল যেভাবে দ্বিধাগ্রস্ত এবং আতঙ্কিত হয়ে পড়েছে, তাতে এটা আরও স্পষ্ট হয় যে হামাসের কাছে আরও আধুনিক অস্ত্র আছে যা তারা প্রকাশ করছে না। হয়তো ইসরায়েলের গোয়েন্দারা কিছুটা আজ করতে পেরেছে, তাই তারা যুদ্ধ আগে হিসেব নিকাশ করছে। রাশিয়াকে কাবু করতে ইউক্রেনের হাটে ট্যাঙ্ক বিধ্বংসী এবং বিমান বিধ্বংসী মিসাইলগুলো দিয়েছিল আমেরিকা, যেগুলো যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হাতে এসেছে। আবার ইউক্রেনের দুর্নীতিবাজ কর্মকর্তারাও এসব অস্ত্রের অনেকগুলোই লোভে পড়ে রাশিয়ার কাছে বিক্রি করছে। এদিকে ইরান এসব অস্ত্র রাশিয়ার কাছে থেকে নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রযুক্তি উদ্ধার করে আবার একই ধরনের শত শত নতুন অস্ত্র তৈরি করছে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে ইরান বিশ্বের সবথেকে পটু। রিভার্স ইঞ্জিনিয়ারিং করে অতীতেও ইরান অনেক আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্র কপি করেছিল, যার মধ্যে আমেরিকার BGM-71 এবং ইসরায়েলের স্পাইক মিসাইল রয়েছে। ইসরায়েল এই বিষয়গুলো জানার পর আমেরিকাকে বারবার সতর্ক করেছিল যেন ইউক্রেনে অস্ত্র না পাঠায় আমেরিকা, কিন্তু জেলেনস্কি তখন জোর গলায় বলেছিল ইউক্রেনের কোনো অস্ত্র রাশিয়া বা ইরানের হাতে যাচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ইসরায়েলের কথাই সত্যি। এজন্য ইসরায়েলের বর্তমান পরিণতির জন্য জেলেনস্কির উপর ক্ষেপে আছেন নেতানিয়াহু। বর্তমানে আমেরিকার যে অস্ত্রগুলো ইরানের হাতে যাওয়া নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে, তার মধ্যে প্রধান দুটি হচ্ছে জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী এবং স্টিঙ্কার বিমান বিধ্বংসী মিসাইল। এসব অস্ত্র হাতে পাওয়ার ভিডিও প্রকাশ করছে রাশিয়া, যেগুলো এই ইসরায়েল যুদ্ধে নামিয়েছেন পুতিন। জ্যাভলিন হচ্ছে আমেরিকা তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলে বাংলা অর্থ দাঁড়ায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়া অনেক ট্যাঙ্ক ধ্বংসের পিছনে দায়ী আমেরিকার এই মিসাইল। তবে কেবল ট্যাঙ্ক ধ্বংস করাই এর কাজ নয়, বরং যে কোনো ধরনের শক্তিশালী সামরিক যান এটা ধ্বংস করতে পারে। সব ধরনের সামরিক যানের মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে ট্যাঙ্ক। আর যে মিসাইল ট্যাঙ্ক ধ্বংস করতে পারবে, সেই মিসাইল যে কোনো যানকে ধ্বংসের ক্ষমতা রাখে। তবে মিসাইলটির আরও অনেক কাজে ব্যবহার করা যায়, এমনকি নিচু দিয়ে ওরা হেলিকপ্টারকেও ধ্বংস করতে পারে এই মিসাইলটি। এখানে জানিয়ে রাখি, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে প্রথম দিনে এ ধরনের মিসাইল দিয়ে ইসরায়েলের একটি CH-53 মডেলের বিশাল আকৃতির হেলিকপ্টার ধ্বংস করেছিল হামাস, যাতে 50-60 জন ইসরায়েলি সেনা নিহত হয়ে থাকতে পারে। CH-53 হচ্ছে পশ্চিমা জগতের সবথেকে বড় হেলিকপ্টার, তাই ওই ঘটনাই এখন পর্যন্ত এই সংঘাতে ইসরায়েলের সবথেকে বড় ক্ষতি। অবশ্য হেলিকপ্টারটি ধ্বংসে রাশিয়ার কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কর্নেট মিসাইলটি আমেরিকার জ্যাভলিন মিসাইলের সমকক্ষ। আমেরিকার এই জ্যাভলিন মিসাইলগুলো মোটেও সস্তা নয়, এক একটি মিসাইলের দাম $2,50,000। যদিও ইরান এর সস্তা কপি তৈরি করবে কিংবা করেছে, ফলে খরচ হবে অনেক কম। মিসাইলগুলো পাল্লা 2.5 কিলোমিটার। এটা লঞ্চারের থার্মাল ক্যামেরা থাকে, যেটা সাহায্যে সৈন্যরা টার্গেট নির্দিষ্ট করে মিসাইল ছুড়ে। প্রথমে লঞ্চারে থাকতেই একটি মোটর বা রকেট চালু হয়, মিসাইলটিকে লঞ্চার বাইরে বের করে দেয়। এরপর মিসাইলটি মূল ইঞ্জিন চালু হয়। এই মিসাইলটি ফায়ার অ্যান্ড ফরগেট পদ্ধতিতে কাজ করে, ফলে মিসাইল নিক্ষেপের সাথে সাথে সৈনিকের কাজ শেষ। মিসাইলটি তার উদ্দেশ্যের দিকে ছুটে চলে। ট্যাঙ্কের বা টার্গেটের কোনো অংশে আঘাত করতে হবে তার নিক্ষেপের আগে নির্ধারণ করে দিতে হয়। এটা পাশে থেকে কিংবা উপর থেকে আঘাত করতে পারে, ফলে ট্যাঙ্কের জন্য বিপদ বাড়ায় এটি। বিশেষ করে ইসরায়েলের মার্কাভার ট্যাঙ্কের উপরের অংশ বেশি দুর্বল। জ্যাভলিনের মতোই রাশিয়া বা ইরানের হাতে যাওয়া আমেরিকান আরেকটি ক্ষেপণাস্ত্র FIM-92 স্টিঙ্কার। তবে জ্যাভলিনের মতো এটি ট্যাঙ্ক বিধ্বংসী নয়,
বরং এটি কেবল আকাশ প্রতিরক্ষার জন্য। বিশেষ করে নিচু দিয়ে ওরা যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধ্বংসে এগুলো ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য বিশেষ কোনো ব্যবস্থা করতে হয় না, যে কোনো জায়গায় ঘাড়ে থেকেই ছোড়া যায় বিমানবিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র। আমেরিকা তৈরি এই অস্ত্রটি আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহার করেছে ইউক্রেনীয়রা। স্টিঙ্গার দিয়ে রাশিয়া বহু যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। ইরান এগুলো কপি তৈরি করে হামাস বা হিজবুল্লার হাতে দিয়ে থাকলে ইসরায়েলের হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংস করা আরও সহজ হয়ে যাবে। ইতিমধ্যে এ ধরনের অস্ত্র নিক্ষেপের ভিডিও প্রচার করেছে হামাস নিজেই। এই সংখ্যাতে হামাসের হামলায় ইসরায়েলের 4টি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে নাকি মেরামত করার মতো কম ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রকাশিত নয়। তবে হেলিকপ্টারগুলো আঘাতপ্রাপ্ত হওয়ার পর গাজায় হেলিকপ্টার পাঠানো বন্ধ করেছে ইসরায়েল, এখন কেবল বিমান থেকে হামলা করছে। তবে ইসরায়েলের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ভিডিও দেখে ধারণা করা যায় স্টিঙ্গারের মতো ঘা থেকে নিক্ষেপ করা মিসাইলের আঘাতেই এটি ধ্বংস হয়েছে। ফলে ইসরায়েলের যুদ্ধবিমানটি ধ্বংসের দায় আমেরিকা এবং ইউক্রেনের ঘাড়েও বর্তায়। সিনিয়র ফেলো এবং সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কর্মসূচির পরিচালক জনাথন লর্ড কয়েক মাস আগে বলেছিলেন, ইরান অতীতে আমেরিকার অস্ত্রগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা প্রদর্শন করেছে। তারা টো অ্যান্টিট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছিল, একটি প্রায় নিখুঁত প্রতিরূপ তৈরি করেছিল যার নাম দিয়েছে তুফান। তারপর থেকে এটি হুতি এবং হিজবুল্লার কাছে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, ইরান একটি স্টিঙ্গারের সঙ্গে একই কাজ করতে পারে, যা সমগ্র অঞ্চল জুড়ে বেসামরিক এবং সামরিক বিমান উভয়কে হুমকি দিতে পারে। ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কের হুমকির জন্য হামাস বা হিজবুল্লাহ একটি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে জ্যাভলিন ব্যবহার করতে পারে। ইরানের প্রক্সিদের হাতে এই অস্ত্রগুলো ইসরায়েলের প্রচলিত সামরিক বাহিনীর জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে আমেরিকান এই বিশেষজ্ঞের কথাই সত্যি বলে প্রমাণিত হচ্ছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সামরিক আধিপত্য নস্যাৎ করতে ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং কতটা কাজে দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের অস্ত্র প্রযুক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।